নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সূর্যের রাশি পরিবর্তনে সাতটি রাশির ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ এই মকর সংক্রান্তি থেকে এই সাত রাশি জীবনে আসতে চলেছে সুবিশাল পরিবর্তন। অর্থাৎ আপনার রবি মকর রাশিতে অবস্থান করছে, এই মকর রাশিতে অবস্থান করাতে দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণে কিন্তু সরে যাচ্ছে। এই উত্তরায়ণে যে কোনো শুভ কাজ, আপনার বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, এগুলো খুব ভালো, কিন্তু যে কোনো শুভ কাজে হাত দেওয়া, কোনো কিছু ব্যাপারে টাকা দেওয়া, অ্যাডভান্স দেওয়া কি না, এই জায়গাগুলো কিন্তু হয়ে থাকে। অর্থাৎ যে কোনো শুভ কার্য কিন্তু এই উত্তরায়ণে কিন্তু হয়। এই আপনি যদি মকর সংক্রান্তির দিন বিশেষ করে দান করতে পারেন কি না, আমি আবার বলছি, মকর সংক্রান্তির দিন দান এবং গঙ্গা স্নান, এই দুটো, এই দান এবং গঙ্গা স্নানে আপনার সাত জন্মের পুণ্য এই জন্মে কিন্তু আপনি পাবেন। অর্থাৎ মকর সংক্রান্তি হচ্ছে বিশেষ একটা তিথি, যেটা আমি আবারও বলছি, যা হয় না কপাল গুণে তা হয় তিথিক্ষণে। অর্থাৎ এই সময়ের মধ্যে সাত রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ পিতা প্রবেশ করছে পুত্রের গৃহে, এবং পুত্র অলরেডি সেখানে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ শনির ঘরে কি ফল হতে চলেছে, এবং সেখানে কিন্তু বুধও কিন্তু অবস্থান করছে। আমি শুধু এক্সাক্ট, আমি যে আলোচনা করব স্পেসিফিক রবির রাশি পরিবর্তনে এই মকর সংক্রান্তি থেকে সাত রাশির উপর ফলাদেশ। প্রথম রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির পঞ্চমপতি আপনার কর্মভাবে অবস্থান করছে কর্মপতির সাথে, কর্মক্ষেত্রে উন্নতি, সন্তান ক্ষেত্র শুভ, এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, উচ্চ পদ প্রতিষ্ঠা, মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার ভাগ্যভাবে অবস্থা, চতুর্থপতি ভাগ্যভাবে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আপনার চতুর্থপতি ভাগ্যভাবে অবস্থান করছে, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আপনি আপনি হচ্ছেন বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এ সময় লাভ কিন্তু দেখা যাচ্ছে, আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো, আপনার কন্যা রাশি। কন্যা রাশি দেখুন, ষষ্ঠভাবে গোচরের রবি দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে লাভ আপনাদের পাবেন, এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ। তবে আপনাকে দেখতে হবে, আপনার রাশিচক্রে রবি নিচস্থ নেই তো, রবি পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের যদি হয়, রবি যদি আপনাদের স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি চতুর্থভাবে দুর্দান্ত কানেকশান, লাভ, সফলতা, সাকসেস, সম্পত্তি, আপনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে উত্থান, রাজ্যে পদ প্রতিষ্ঠা, মান সম্মান, আর্থিক স্থিতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনার তুলা রাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তনে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন, তৃতীয়ভাবে গোচরে রবি কিন্তু দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু আপনাদের কর্মপতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে বড় ধরনের কানেকশান, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো বৃশ্চিক রাশি কিন্তু কাটবে, অর্থাৎ উন্নতির শিকড় চূড়ায় বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান যশ, রাজ্যের পদ প্রতিষ্ঠা, এবং বড় ধরনের কন্ট্যাক্টগুলো, এবং অনলাইন কাজ, মার্কেটিং, সেলস, এই জায়গাগুলো কিন্তু ভালো, থার্ড হাউসের রবি কিন্তু এগুলো আপনাদেরকে দেবে। ইলেকট্রনিক্স প্রোডাক্টস, মেডিসিন, মেডিকেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ। এরপরের যে রাশির কথা বলবো, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে
আপনার দেখুন ভাগ্যপতি ধনভাবে, ভাগ্যপতি ধনভাবে অবস্থান করছে। এই জায়গাটাতে আপনাদের কি হবে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে, ভাগ্যের দ্বারা ধন, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ উচ্চ পদ প্রতিষ্ঠা, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতি মজবুত হওয়া, ভাগ্যের দ্বারা অর্থ আসা, আকস্মিক ধন প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি আপনাদের একাদশভাবে একাদশপতির সঙ্গে কানেক্ট করছে, যে কোনো কার্যে সফলতা আপনাদের নির্দেশ করছে। এই মকর সংক্রান্তি থেকে মীন রাশির ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ দীর্ঘদিন আটকে আছে এমন কাজ, কিছু কিছু ক্ষেত্রে ঋণ থেকে মুক্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হবে। অর্থাৎ মীন রাশি আপনি যদি হন, আপনাদের ষষ্ঠ সঙ্গে একাদশের কানেকশান লাভের জায়গা আপনাদের নির্দেশ কিন্তু করছে, দুর্দান্ত কানেকশান হতে চলেছে মীন রাশির। রবির রাশি পরিবর্তন, রবির গোচর, মকর সংক্রান্তি থেকে মীন রাশি ক্ষেত্রে বিপুল সফলতা, সৌভাগ্য, একাধিক প্রপার্টির মালিক আপনি কিন্তু হবেন, এবং রাজনীতি ক্ষেত্রে সফলতা, রাজ্যে পদ প্রতিষ্ঠা, মেডিসিন, কাঠ, ইলেকট্রনিক্স প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো বা অনলাইন কাজের সঙ্গে যারা আছেন, বা আলোর দুনিয়াতে যারা কাজ করছেন, গ্ল্যামার ফিল্ডে যারা কাজ করছেন, এই জায়গা থেকেও কিন্তু আপনারা যথেষ্ট উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।